লেখাপড়া অনলাইনে তোমাদের সাথে আছি আমি শরণ খান। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান থেকে আলোচনা করব। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের পাঠ্য বিষয় হবে পাঠ দুই। আমরা আজকের ক্লাসে জানব গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। চলো আমরা শুরু করি। গৃহ ব্যবস্থাপকের নানাবিধ গুণ সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। আমাদের আগের ক্লাসগুলোতে আমরা যেভাবে জেনেছি পরিবারের বিভিন্ন রকম কাজ হয়ে থাকে, একজন গৃহ ব্যবস্থাপককে তার করণীয় কাজগুলো সম্পর্কে সচেতন হতে হয়, তার গুণাবলীর প্রকাশ এবং বিকাশ ঘটে এই দায়িত্ব এবং কর্তব্যের মধ্য দিয়ে। তার দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে তাকে সবসময় সচেষ্ট থাকতে হয়। গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এবং কর্তব্য কখনোই অবহেলা করা যায় না। পারিবারিক জীবনে অনেক বিপর্যয় ঘটে, সুষ্ঠু ব্যবস্থাপক ছোটোখাটো সব ধরনের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট হয় এবং ওনার এই দায়িত্বের উপর নির্ভর করে পরিবারের সুখ শান্তি। গৃহ ব্যবস্থাপকের উপরে আসলে পুরো পরিবারের গুরু দায়িত্বটা নির্ভর করে। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত তাকে নিতে হয়, তাকে অনেক গুণাবলীর অধিকারী হতে হয়, দায়িত্ব কর্তব্য পরায়ণ হতে হয়। ওনার দায়িত্ব আসলে অনেক বড় ভূমিকা রাখে পরিবারের উপরে, তাই পরিবারের সার্বিক কাজের দায়িত্ব থাকে তারই উপরে। সকলের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গৃহের ব্যবস্থাপকের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করা তার গুরু দায়িত্ব। তার সঠিক নির্দেশনা পেলে অন্যান্য সদস্যরা কাজে আগ্রহী হয়ে ওঠে। যেহেতু উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন পরিবারে, ওনাকেই আসলে ছোট বড় সবাই, পরিবারের সবাই মোটামুটি ওনাকেই ফলো করে। সো ওনার দায়িত্ব অনেক বড় একটা ভূমিকা রাখে সকলের জীবনে। পরিবারের সীমিত সম্পদের সদ্ব্যবহার করে কীভাবে প্রয়োজনে সকল চাহিদা মেটানো যায়, গৃহ ব্যবস্থাপককে তার সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এছাড়া নির্ধারিত কাজগুলো কে করবে, কীভাবে করবে, কতক্ষণ করবে এবং কখন কখন করবে, সব বিষয়ে তাকে সচেতন পদক্ষেপ নিতে হয়। সদস্যদের মধ্যে কাজগুলো বণ্টন করা তার সার্বিক দায়িত্ব এবং সঠিকভাবে কাজগুলো হচ্ছে কিনা তা পরিচালনা করা তার গুরু দায়িত্ব। পরিবারের গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমরা জানবো। তোমাদের এখানে বেশ কিছু পয়েন্ট আছে, চলো আমরা দেখে নিই পয়েন্টে কি কি বলা আছে। গৃহের সুষ্ঠু কর্ম ব্যবস্থার সৃষ্টি, মানে বাসায় ভালো একটা কর্ম পরিবেশ তৈরি করা, পরিবারের আয় এবং ব্যয়ের সুষম বণ্টন বা সুব্যবস্থা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, পরিবারের সুষ্ঠু এবং নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা। নিরাপত্তা সবার আগে জরুরি পরিবারের জন্য, সেফটি ফার্স্ট, সব সময় সব কিছুতে, পরিবারের জীবনে সব কিছুতে নিরাপত্তা সবচেয়ে জরুরি। পরিবারের সদস্যদের মধ্যে সুষ্ঠু ভাগ সুষ্ঠু আচরণ গড়ে তোলা, সবাই যেন সবার সাথে সুষ্ঠু আচরণ করে সেদিকে লক্ষ্য রাখা, কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা, সব কিছু গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। খুবই বড় একটা ভূমিকা রাখে গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব এবং কর্তব্য। গৃহ ব্যবস্থাপক সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টি, পরিবারের সকলের কাজের মধ্যে যে সুষম বণ্টন তার গৃহ ব্যবস্থাপকের গুরু দায়িত্ব। পরিবারে এমন অনেক কাজ আছে যা গৃহ ব্যবস্থাপকের উপরেই পড়ে এবং গৃহ ব্যবস্থাপককে করতে হয়। পরিবারের খেয়াল রাখা, রান্না ও পরিবেশ ঠিক রাখা, রান্নার পরিবেশ ঠিক রাখা, পরিবেশনের পরিবেশ ঠিক রাখা, ঘরবাড়ি পরিষ্কার পরিপাটি রাখা, কাপড় চোপড়, ছেলে মেয়েদের লেখাপড়া, যা কিছু আছে আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুর মধ্যে, সুস্থ অসুস্থ বয়স্ক ব্যক্তিদের প্রতি নজর রাখা, সব কিছু চিত্ত বিনোদন, মানে যে এন্টারটেনমেন্টের ব্যবস্থা করে সব কিছু, মানে আমাদের পরিবারে আমরা প্রতিদিন যা যা করি সব কিছু লক্ষ্য রাখা গৃহ ব্যবস্থাপকের গুরু দায়িত্ব। দেখো আমরা যদি একটু খেয়াল করি, তুমি যদি তোমাদের বড়দের দিকে একবার তাকাও, বাবা মার দিকে যদি তাকাও, তাহলে তোমরা দেখবে এই কাজগুলোই কিন্তু ওনারা সবসময় করে যাচ্ছেন। হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করি যে উনি সারাদিন কী করে, ছেলে মেয়েদের যত্ন নিচ্ছেন, বয়স্ক যারা আছেন তাদের যত্ন নিচ্ছেন, রান্নাবান্না হচ্ছে, খাবার পরিবেশন হচ্ছে, সবাই ঠিক মতো স্কুলে যাচ্ছে কিনা, পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, সেই সাথে আনুষঙ্গিক কাজগুলো সব কিন্তু ওনারা নিশ্চিত করে। এছাড়াও আরও বহু কাজ আছে, যেমন বাড়িতে অতিথি আসা, বাগান করা, নানাবিধ কাজ আসলে একজন গৃহ ব্যবস্থাপকের দায়িত্বের উপর পড়ে, ওনার উপরে অনেক বড় দায়িত্ব থাকে। এবার আমরা দেখব পরিবারের আয় এবং ব্যয়ের সুব্যবস্থা নিশ্চিত করা।
পরিবারের সকলের সব রকম চাহিদা পূরণের জন্য আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হয়। চাহিদা পূরণের তো এটাই মাধ্যম অর্থ, এবং অর্থের জন্য কি হয়, এটাকে আয় করবার সুব্যবস্থা করতে হয়। এই সব কিছু ব্যবস্থাপকের উপরে পড়ে। আয়ের মাধ্যমে পরিবারের যে অর্থ উপার্জন করে তার দ্বারা প্রয়োজনীয় সকল দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় এবং পরিবারের চাহিদা মেটানো যায়। আয়ের ব্যবস্থা নিশ্চিত থাকলে পরিবারের অভাব অভিযোগ থাকে না, ফলে সেখানে সুস্থ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা পরিবেশ বিরাজ করে। কেউ ব্যবস্থাপকের এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে হয়। আয়ের যথাযথভাবে ব্যবহার, আয়ের যথাযথ ব্যবহার গৃহ ব্যবস্থাপককে যথেষ্ট সচেতন থাকতে হয়। আয় অনুযায়ী ব্যয় গৃহ ব্যবস্থাপককে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আয়ের সাথে ব্যয়ের পরিকল্পনাকে সঠিক রাখতে হয়। আয় ব্যয়ের যেন সামঞ্জস্য থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হয়। এর আসলে বিকল্প নাই, যেভাবে আয় হবে তাকেই পরিকল্পনা করে সঠিকভাবে ব্যয় করতে হবে। আয়ের বেশি যদি ব্যয় হয় তাহলে তার তারতম্যটা ঠিক থাকবে না, ব্যালেন্সটা ঠিক থাকবে না, তাই না? যতটুকু আয় তার মধ্যে কিন্তু আমাদেরকে আমাদের প্রয়োজনীয় কাজগুলো সারতে হয়, আমাদের পুরো দিনের আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো সারতে হয়, আমাদের চাহিদাগুলো পূরণ করতে হয়। আর এই সম্পূর্ণ গুরু দায়িত্বটা পড়ে গৃহ ব্যবস্থাপকের উপরে, বাবা মার উপরে। এটা অনেক বড় ইম্পর্টেন্ট এবং পুরো একটা দায়িত্ব। আর এই অর্থের পরিকল্পনাকে বাজেট বলে। বাজেট পরিবারের সীমিত আয়ের মধ্যে কি করে সঠিকভাবে এর ব্যবহার করতে হয়, অর্থের ব্যবহার করতে হয় এবং চাহিদা এবং যোগানের সামঞ্জস্য রাখতে হয় তা বাজেট নিয়ন্ত্রণ করে। সঠিক বাজেট খুবই জরুরি। যেটা বলছিলাম যে আয় এবং ব্যয়ের এই সামঞ্জস্যতা, যে অর্থটা আয় হয়েছে এটা যেন সঠিকভাবে ব্যবহার হয় সেদিকে লক্ষ্য রাখা গৃহ ব্যবস্থাপকের গুরু দায়িত্ব। এবং সঠিক বাজেটের মাধ্যমেই শুধুমাত্র অর্থের এই ব্যবহার, অর্থের এই পরিকল্পনা, অর্থের পরিকল্পনাকে আসলে বাজেট বলে। আর এই পরিকল্পিত বাজেটই পারে সঠিকভাবে পরিবারটাকে পরিচালনা করতে, সঠিক বাজেটই পারে গৃহ ব্যবস্থাপককে সহায়তা করতে যে এই আয়ের মধ্যে, সীমিত আয়ের মধ্যে কি করে সকলের চাহিদা পূরণ করা যায়, কি করে গৃহের সুন্দর একটা পরিবেশ নিয়ে আসা যায়। সব কিছুই সম্ভব হয় এই বাজেটের মাধ্যমে, সঠিক বাজেটের মাধ্যমে। এবারে বিভিন্ন বয়স এবং সম্পর্কের মানুষ একসাথে বসবাস করে, একজন একে পরিবারে আমরা সবাই একসাথে বসবাস করি। বড় আছে আমাদের দাদা দাদু, নানা নানু থাকে, ভাই বোন সবাই মিলে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন সম্পর্ক, একজন সাথে আরেকজনের ভিন্ন ভিন্ন সম্পর্ক, সবাই মিলে আমরা একসাথে বসবাস করি। অনেক সময় চাচি চাচিরাও থাকেন আমাদের যৌথ পরিবারে। এখানে একটা সুসম্পর্কের ব্যাপার অবশ্যই থাকবে এবং এই দায়িত্বটা গৃহ ব্যবস্থাপকের উপরে। গৃহ ব্যবস্থাপকের সাথে একাধিক কাজ সম্পৃক্ত থাকে, পরিবারের সকল সদস্যদের মিলিত প্রচেষ্টা কাজগুলো সম্পূর্ণ হয়, সবাই মিলে কাজগুলো করে। যদিও বা সিংহভাগ গুরু দায়িত্ব পড়ে ব্যবস্থাপকের উপরে, কিন্তু তার সাথে সাথে যত সবাই আছে সবাই মিলে আসলে একটা পরিবেশকে সুষ্ঠু একটা পরিবেশে রূপ দেওয়া সম্ভব হয়। একজনের পক্ষে তো আর সব কাজ করা সম্ভব হয়, তাই না? এই জন্য সবাই মিলে আসলে সম্মিলিত প্রচেষ্টায় পরিবারের সুখ শান্তি চলে আসে। সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্ক যদি ভালো হয় তাহলে সেখানে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। গৃহ ব্যবস্থাপক নিজে অন্যান্য সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, এছাড়া অন্যান্য সদস্যদের একের সাথে অন্যের যেন শ্রদ্ধা মর্যাদা পূর্ণ আচরণ এবং সৎ ব্যবহার হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখে। পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চাহিদার কথা বিবেচনা করে সেগুলোর ভারসাম্য সহজ উপায়ে মেটানোর পদক্ষেপ গৃহ ব্যবস্থাপককে নিতে হয়। গৃহ ব্যবস্থাপকের উপরে সব দায়িত্ব পড়ে। সো উনি পরিবারের সদস্যদের মধ্যে যে সুসম্পর্ক বজায় রাখা যায় যে সব পদক্ষেপ নিতে হয়, সব কিছু আসলে ওনাকে নিতে হয়। উনি নিজে তো পরিবারের সদস্যদের সাথে অবশ্যই ভালো আচরণ করবেন, এবং যারা ছোট আছেন যারা ওনাকে ফলো করে যারা শিখবে তাদেরকে ভালো ব্যবহার শেখাতে হয়। এদিকে সজাগ দৃষ্টি রাখতে হয় যেন একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করছে, সবাই যেন সবাইকে সম্মান করে, সম্মান শ্রদ্ধা এই সব কিছু মিলিয়ে একটা আরাম শান্তিপূর্ণ একটা পরিবেশ, একটা সুসম্পর্ক যেন বজায় রয়েছে তার গৃহে। কারণ হচ্ছে আমরা জীবনে বেশিরভাগ সময় আসলে বাসায় কাটাই, তাই না? গৃহে কাটাই, কারণ হচ্ছে গৃহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমরা বাইরে কাজে যাই, কিন্তু কাজ শেষে আমরা কি করি? বাসায় ফিরি। বাসা যদি আরামদায়ক না হয়, বাসার পরিবেশ যদি ভালো না হয়, তাহলে কিন্তু মন ভালো থাকবে না। মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে যদি না পারে, তাহলে তার জীবন আনন্দহীন হয়ে যায়। ধীরে ধীরে সে নানানভাবে অসুস্থতায় পড়বে, মানসিক অসুস্থতা, মানসিক অসুস্থতা চলে আসবে, তার জীবন আনন্দহীন হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে মানুষ। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে পরিবারের যেন একটা ভালো পরিবেশ, সবার মধ্যে যেন সুসম্পর্ক বজায়। পরিবারের সুষ্ঠু নিরাপত্তার ব্যবস্থা করা, পরিবারের নিরাপত্তা এটা গুরুত্বপূর্ণ। যাইবে একটু কেটে দিয়েন, হ্যাঁ আমি ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, এটা আমি পরে ক্লাসে নেব। পার্ট 3, কারণ এটা ক্লাস শেষ করতে হবে, সময় পাওয়া করতে হবে। সকল পরিবারের সকল সদস্যদের যুক্তিসম্মত চাহিদা পূরণ করে সুসম্পর্ক যাতে বজায় থাকে, এই ব্যাপারগুলো কেউ পরিচালককে দেখতে হয়, কেউ ব্যবস্থাপকের উপরে এই গুরু দায়িত্বটা পড়ে। তো আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পরিবারে সুষ্ঠু নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা নিয়ে আলোচনা করব। পরিবারের নিরাপত্তা একটা অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবন। তো এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি সম্পর্কে, গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমরা একটা ক্লাসে চলে আসবো। ইনশাআল্লাহ খুবই দ্রুত আমরা পরবর্তী ক্লাসটায় আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। গুরুত্বপূর্ণ ক্লাসটি জয়েন করবার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনের পাশে ক্লিক করবে। ধন্যবাদ সবাই।